হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এস রিয়াকশন চ্যানেল। আমি সৌরভ। আজকে একটা স্পেশাল মুভি ট্রেলার রিয়াকশন করতে চলেছি, তাই বেশি ইন্ট্রো আজকে দেবো না। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন কোন মুভির কথা বলছি। KGF 2, অলরেডি ওয়েটেড ফর 4 ইয়ার্স। ওকে, সো ফাইনালি KGF 2 এর ট্রেলার রিলিজ করেছে দুদিন হলো। অলরেডি হিন্দি ট্রেলারটায় 69 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। তো বুঝতেই পারছেন KGF 2 সবাই ওয়েট করে আছে 4 বছর ধরে, আমিও ওয়েট করে আছি। খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে, 29th এপ্রিল বোধ হয় রিলিজ করবে, নাকি 14th এপ্রিল, সরি 14th এপ্রিল রিলিজ করবে। তো ট্রেলারটা দেখে নি, আমি খুব এক্সাইটেড এই ট্রেলারটার জন্য, মানে আই জাস্ট ক্যান্ট ওয়েট টু সি ইট ম্যান। সো চলুন আগে ট্রেলারটা দেখে নেওয়া যাক, তারপরে পরে না হয় বাকি কথা বলবো। তো লেটস স্টার্ট। KGF में गरुड़ा को मारने के बाद क्या हुआ आप पढ़ेंगे? खून से लिखी हुई कहानी है, स्याही से नहीं बढ़ेगी। अगर आगे बढ़ाना है तो फिर से खून ही मांगेगी। There will be no more tolerance. Wow. मेरे पास भी हथियार है। Big scale. Oh. Raveena Tandon. অন্য রকম লাগছে একটু। তলোয়ার চালাকর খুন বা সিনেমাটোগ্রাফি দারুন, নো ডাউট। ওফ, CGI দারুন, নো ডাউট। उसमें लाशें भी बेकार। संजय दत्त चाहिए तो किंतु से पूछ ले। He is the biggest criminal. He is the biggest businessman. This is the biggest national issue. Rocky bhai. Violence, violence, violence. I don't like it. I avoid. But violence likes me. I can't avoid. Yeah, Rocky bhai. मैं तुम्हारा सब कुछ छीन लूंगी। कह देना उनको कि मैं आ रहा हूं अपनी KGF लेने। मेरे दोस्त लायक कोई यार नहीं। मेरे दुश्मनी झेल सके ऐसी तलवार नहीं। बिजनेस करेंगे। ऑफर क्लोजेस सून। अच्छा ठीक है, अभी तू सो जा, कल सुबह जाकर ले आना। हो चल, একটা শেষ হয়ে গেল। তো কি বলবো, আমার কোন আমার কাছে কোনো কথা নেই বলার মতো, সিরিয়াসলি। মানে এতদিন ধরে ওয়েট করে, 4 বছর ধরে ওয়েট করে এটা তার আউটকাম। সো বুঝতেই পারছেন অলরেডি দুদিনে 60 মিলিয়ন ক্রস করে গেছে, মানে অল ওভার 100 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে সমস্ত ল্যাঙ্গুয়েজে, যতগুলো ল্যাঙ্গুয়েজে ট্রেলারটা রিলিজ করেছে সব মিলিয়ে। তো শুধু হিন্দিটাই দেখলাম 60 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। তো সিনেমাটোগ্রাফি নিয়ে তো কিছু বলার নেই, অসাধারণ, হলিউড লেভেলের বলতে গেলে। আর বাকি ভিজুয়ালস, CGI, এভরিথিং ইজ ভেরি গুড, আই মিন নো ডাউট। মানে কি বলবো, আমি এটাকে রিভিউ করবো এত ক্যাপাসিটি নেই আমার মধ্যে, আমার এটাকে রিভিউ করার মতো নতুন কিছু নেই। আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন ট্রেলারটি, অনেকে দেখেছেন অলরেডি। আমি মিথ্যে কথা বলবো না, আমি ট্রেলারের কিছুটা দেখেছিলাম।
তো রিয়াকশন ভিডিও বানানোর জন্য আমি পুরোটা দেখিনি, পুরোটা আমি দেখলাম, মানে অসাধারণ। জাস্ট মানে আমি জাস্ট ওয়েট করে আছি যে আমি চেষ্টা করব একদম ফার্স্ট ডে ফার্স্ট শো দেওয়ার জন্যে, আমি একদম চেষ্টা করব। জানি না হয়তো হাউসফুল থাকবে, চেষ্টা করব আগে থেকে বুকিং করার যদি পাই। আমি কি বলবো, সিরিয়াসলি আমার কাছে কোনো ওয়ার্ডস নেই বলার মতো, এক্সপ্লেন করার মতো। মানে আমি যা দেখলাম চোখের সামনে, মানে যা এক্সপেক্ট করেছিলাম মোর দেন, তার সেই এক্সপেকটেশনের থেকে অনেক বেশি কিছু, আই হোপ সো। আর স্কিল তো অসাধারণ, সিনেমাটোগ্রাফি অসাধারণ, সিজিআই অসাধারণ। আর আমি কিছু বলতে চাই না, জাস্ট আপনারা দেখুন, আপনারা নিজেরাই বলবেন, কমেন্টে জানাবেন অবশ্যই। তো এই ভিডিওটা আমি বেশি লম্বা করবো না, অলরেডি এক্সাইটেড। আর ট্রেলারটা দেখে আমার মানে কথা বলা বন্ধ হয়ে গেছে, কথা আমি বাকরুদ্ধ হয়ে গেছি, কথা আটকে গেছে। সো আমি আর কিছু বলতে চাই না, আমি আর বিশেষ কিছু বলবো না। তো ভিডিও এন্ড করার আগে এটুকুই বলবো যে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আমি আর লম্বা টানবো না, কারণ আমার কাছে এটাকে নিয়ে এক্সপ্লেন করার মতো আর কিছু নেই। আই এম সো সরি, আই এম ভেরি এক্সাইটেড ফর দিস। আপনারাও দেখুন, আমি সিনেমাটা দেখার জন্য একদম ভীষণ রকম এক্সাইটেড। তো ভিডিওটা এখানেই শেষ করা যাক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই KGF 2 দেখবেন। প্রচার করছি না, মানে জাস্ট বলছি আমার খুব ভালো লাগলো, আপনাদেরও খুব ভালো লাগবে আশা করছি। মানে অলরেডি যেহেতু 1টা দেখে যদি দেখে থাকেন, তাহলে আশা করবো 1টা খুব ভালো লেগেছে, 2টা আরও বেশি ভালো লাগবে, আই হোপ সো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।